করোনার বিরুদ্ধে লড়ছে সারা বিশ্ব। কোভিড-19 সংক্রমণের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন, বাস্তবিক পক্ষে প্রায় স্তব্ধ জনজীবন। এর প্রভাব পড়েছে শিশু মনেও। কোথাও যাতে তাদের মনে অবসাদ না তৈরি হয় সে বিষয়ে সচেতন স্বয়ং খুদেরা। ছোটরা উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের মধ্যেই তৈরি করছে সদর্থক মনোভাব, কখনো নিজেদেরকে ব্যস্ত রেখেছে বই পড়ার মধ্যে, আবার কখনো তারা ব্যস্ত ইনডোর গেমে। গাছ লাগানো থেকে শুরু করে রান্নাঘরে মায়েদের সঙ্গে হাত লাগাচ্ছে কচিকাঁচারা। শরীর সুস্থ রাখতে প্রতিদিন চলছে যোগাভ্যাসও। এমনিতে তো স্কুল সারাদিন ছুটো ছুটি, তো উই ডোন্ট গেট দ্য টাইম টু স্টে অ্যাট হোম। একটু বই পড়ছি, তারপরে একটু লেখালেখি করছি, যেহেতু স্কুলে এসে রাইটিং কম্পিটিশনসও হয়, তো সেখানে যাতে পরবর্তীকালে যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন সো দ্যাট আই ক্যান টেক পার্ট। সো আই এম ট্রাইং টু রাইট এসেজ, আই এম ট্রাইং টু রাইট পোয়েমস, আই এম ট্রাইং টু রাইট স্টোরিজ। আমি মিস করছি, আমি শুধু তাদের মুখই দেখতে পাচ্ছি, আমি ওই হ্যাপি মোমেন্টসগুলো মাঝে মাঝেই রিকল করি আমার বেস্ট ফ্রেন্ডস আর আমার ফ্রেন্ডসদের সাথে। আই ইউজ মাই মাদার্স ফোন অ্যান্ড অনলাইন ক্লাসেস টু টক উইথ মাই ফ্রেন্ডস। আমি কুকিং করছি, মাম্মাকে হেল্প করছি, প্লাস আমি ড্যাডির সাথে খেলছি, এরকম করেই সময় কাটছে। আচ্ছা, বুকস পড়ছো? বুক, হ্যাঁ, আমার বুকস পড়তে খুব ভালো লাগে। আমি আমার ফ্রেন্ডসকে খুব মিস করছি, তাই জন্য আমরা কী করি, আমরা মাঝে মাঝে ভিডিও কল করি সকালবেলাটা, তো সকালবেলাটা হয় না তখন আমাদের অনলাইন ক্লাসেস চলে, ওখানে আমরা ফ্রেন্ডসদেরকে দেখতে পাই, তো আমরা ভিডিও কল করে এমনি খেলি জাস্ট। নাও ইন দিস লকডাউন আই কান্ট গো টু স্কুল, আই অ্যাম প্লেয়িং উইথ মাই ড্যাড ক্রিকেট, আই ডু ড্রয়িং অ্যান্ড so many things I do, I play table tennis. বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা সকলের প্রতি বিশেষ বার্তা দিয়েছে। করোনা মোকাবিলার একমাত্র পথ, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। We want everyone to stay home and stay safe and save our future from this outbreak.